গুড মর্নিং বন্ধুরা, দীপাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, তো এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমি বিছানা গুছিয়ে নেব। প্রত্যেক দিনের মতোই আমি মেয়েকে বই নিয়ে বসালাম, কারণ আমার মেয়ের এক্সাম চলছে, তোমরা তো সবাই জানোই। তো পড়াশোনা শেষ করার পর আমরা সকালবেলার ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আমরা এখন একটু রেডি হয়ে গেছি, আমরা মেয়েকে নিয়ে একখানে যাচ্ছি। তো আমরা চলে এসেছি মেয়ে চুল কাটার জন্য সেলুনে। চুল কাটার ভয়ে মেয়ে কোলে উঠে বসে আছে। তো আজকে যেহেতু সানডে, তো আজকে এখানে অনেক ভিড়, তো আমরা বাইরে বসে আছি। তো মেয়ে একা চুল কাটতে ভয় পাচ্ছিলো, সেই জন্য পাপার কোলে উঠে বসে পড়েছে। তাও আবার জোরে জোরে চিৎকার করে করে খুবই কান্নাকাটি করছিল। ও ভেবেছিল যে চুল না কেটে ওর কান কেটে দেওয়া হবে, সেই জন্যই ও খুব কান্নাকাটি করছিল। কি আর করা যাবে, এই কান্না করতে করতেই চুল কাটতে হলো আমাদের। তো মেয়ের এখন চুল কাটা শেষ, মেয়ে অবশেষে কাঁদতে কাঁদতেই চুল কেটে নিল, আর চুল মুখে নাকে ঢুকে অবস্থা খুবই খারাপ হয়েছিল। ওকে চুল কাটার আগে বলা হয়েছিল, ও যদি ভালো মতো চুল কাটে তাহলে ওকে চকলেট কিনে দেওয়া হবে। তো আমরা মেয়ের জন্য চকলেট কিনতে চলে আসলাম। তো আমরা রাধাকৃষ্ণ সুইটসে গিয়েছিলাম, তো ওখান থেকে এগুলো খাবার নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি, আবার একখানে যাব। তো আজকে যেহেতু সানডে, তো আজকে আছে আমার মেয়ের নাচের ক্লাস, তো আজকে আমি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি। তো ওখান থেকে আসার পথে এই মদনমোহন বাড়ির পার্ক পরে, তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম। মেয়ের খেলা শুরু হয়ে গেছে, মেয়ে একা একা স্লাইড করতে শুরু করে দিয়েছে, আর ওর পাপ্পা পাশে দাঁড়িয়ে আছে। মেয়ের সঙ্গে সঙ্গে মেয়ের পাপাও স্লাইড করছে। বাচ্চার সঙ্গে কোথাও গেলে যেন আমরা যেন বাচ্চাই হয়ে যাই। এদিকটা দেখি,
কতগুলো বাচ্চা শুয়ে শুয়ে দোল খায়। আমি চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। মেয়ে দোল খাচ্ছিল দেখে আমারও ইচ্ছা হলো যে আমিও একটু দোল খাই, সেই জন্য মেয়ের সঙ্গে দোল খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার। তো সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।